তো আজকের এজেন্ডাতে আমাদের থাকবে হচ্ছে ভিডিও ডিসপ্লে ডিভাইসেস, ভিডিও ডিসপ্লে ডিভাইসেস। তো ভিডিও ডিসপ্লে ডিভাইসের শুরুতে যদি দেখো, তাহলে আমাদের ফার্স্টে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সিআরটি, 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 ক্যাথোড রে টিউব। তো ক্যাথোড রে টিউব বিষয়টা কি, ধরো ক্যাথোড রে টিউব যতগুলি আমাদের আউটপুট ডিভাইস আছে না কেন, ধরো আমরা কি হয় গ্রাফিক্সের নর্মালি সব জিনিসপত্র গুলা কোথায় দেখায়, আউটপুট ডিভাইসে। যে কোনো ধরনের গ্রাফিক্যাল ভিউ বা ফর্ম দেখতে হলে আমরা সেটা দেখি হচ্ছে আউটপুট ডিভাইসে। সো আউটপুট ডিভাইসের একদম যদি বলো যে বেসিক মডেল কি, যে কোনো ধরনের আউটপুট ডিভাইস হতে পারে, সেই আউটপুট ডিভাইসের বেসিক মডেল যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে এই সিআরটি মডেল। তাহলে আমাদের আজকের ক্লাসের মেন উদ্দেশ্য হচ্ছে হাউ টু ওয়ার্ক অন দা সিআরটি, কিভাবে সিআরটি মডেলের মাধ্যমে আমরা গ্রাফিক্যাল ভিউ বা ফর্ম কম্পিউটেশনাল ডিভাইসে দেখতে পারি। আবারও বলছি, আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে যে কিভাবে আমরা যে কোনো ইনফরমেশন, যে গ্রাফিক্যাল ভিউ দেখা যায়, তো এই 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 ইন্টারনাল প্রসেসটা কিভাবে ঘটে বা সিআরটি মডেলের মধ্যে কি কাজ করে সেটা দেখাটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। সিআরটি মডেলের শুরুতে আমরা যে দেখবো যে ইন্টারনাল ডায়াগ্রামটা যে কিভাবে কাজ করে, যেহেতু এটা আমরা বলা হচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইস ডিসপ্লেতেই আমরা হচ্ছে আউটপুটটা দেখি, তাহলে ইলেকট্রনিক ডিসপ্লে ডিভাইসের মধ্যে কি হয়, আমরা ডিসপ্লে গুলি চালু করতে হলে আমাদের কিন্তু কি লাগে, পাওয়ার লাগে, পাওয়ার। হ্যাঁ, তো এই এই পাওয়ারটা যে কোনো সোর্স হতে পারে, ইলেকট্রিক্যাল সোর্স হতে পারে, সোলার সোর্স হতে পারে, কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে টু অ্যাক্টিভেট দ্য ডিসপ্লে উই নিড টু ইউজ দ্য পাওয়ার। সো এই পাওয়ার আসার পরে কিভাবে এটা লাইট উৎপন্ন হয় যার কারণে আমরা দেখতে পারি, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট টু লার্ন ফ্রম দ্য সিআরটি। তাহলে সিআরটি এর আমরা যে বেসিক ডায়াগ্রামটা আছে সেটা আমি বলবো আমার সাথে সাথে একটু ড্র করে ফেলবে। তো সো ফার্স্টেই হচ্ছে আমি ড্র করছি, তারপর আবার আমি ইলাবোরেট করব। লাইক এখন যে এই এটা ড্র করলাম, এটা মনে করো কানেক্টের পিন। সো কানেক্টের পিনটা কি হয় যে আমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল সোর্স এর সাথে কানেক্ট করা হয়। সো আমি পুরোটা ড্র করে ফেলে দেন আমি ইলাবোরেটলি বলবো। তো ফার্স্ট অফ অল, এই যে পিন গুলি থাকবে এগুলাকে বলা হচ্ছে কানেক্টের পিন, যার মাধ্যমে আমরা বুঝতে পারছো ইলেকট্রিক্যাল সোর্স এর সাথে কানেক্ট করি। ওকে ফাইন। তারপর এই যে এইটা আছে এটাকে বলা হচ্ছে হিটার, হিটার, এটাকে বলা হচ্ছে হিটার। ওকে, তারপর এখানে যে এই টার্মটা আছে এটাকে বলা হচ্ছে ক্যাথোড, যেহেতু আমরা ইলেকট্রিক্যাল সোর্স থেকে কি পাই, ইলেকট্রন পাই, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের চার্জ উৎপন্ন হয়, তার মানে হচ্ছে এখানে আমাদের ক্যাথোড এবং হচ্ছে অ্যানোডের বিষয়টা থাকবে। সো অ্যাকচুয়ালি এখানে আছে হচ্ছে আমাদের ক্যাথোড। তারপরে কি আছে এখানে, যে এইটা আছে এটাকে বলা হচ্ছে অ্যানোড, অ্যানোড। ওকে, সো এটাও অ্যানোড, এটাও অ্যানোড, এটাকে বলা হচ্ছে ফোকাসিং অ্যানোড। ওকে, আমি লিখছি ফোকাসিং অ্যানোড। আর এটাকে বলা হচ্ছে অ্যাক্সিলারেটিং অ্যানোড, অথবা সেকেন্ড অ্যানোডও লিখতে পারো। তো এখানে হচ্ছে অ্যানোড, অ্যাক্সিলারেটিং অ্যানোড, অ্যাক্সিলারেটিং, যেটা অ্যাক্সিলারেটিং মানে কি ত্বরান্বিত করা, সো অ্যাক্সিলারেটিং অ্যানোড। ওকে, আর এটা হচ্ছে ভার্টিক্যাল, দেখো রাখা আছে কিন্তু হরিজন্টাল আকারে, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেক্টিং প্লেটস, ভার্টিক্যাল ডিফ্লেক্টিং প্লেটস।
আর এইটা হচ্ছে হরিজন্টাল ডিফ্লেক্টিং প্লেটস, হরিজন্টাল ডিফ্লেক্টিং প্লেটস। এবার এই যে ডটেড এর মতো আসছে, এই এখানে যে লেয়ারটা থাকবে, লাইক ধরো এখানে যে লেয়ার, ডিসপ্লের উপরে কি থাকে, ডিসপ্লের উপরে থাকে গ্লাস, বাট ভিতরে কিন্তু যে লেয়ারটা থাকে সেটা থাকে আসলে ফসফরাসের, লাইক ফসফর কোটিং, ফসফর, ফসফরাস যে আছে না, সেই ফসফরের কোটিং থাকে বা ফসফরাস লেয়ার থাকে, যেটাকে বলছি আমরা ফসফর কোটিং। ওকে, আর এই সাইডে যে, সাইডে যে টার্মটা আছে, এর ভিতরে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হচ্ছে গ্রাফাইট কোটিং, গ্রাফাইট কোটিং। তো এবারে আমরা আস্তে আস্তে আসবো যে কোনটার কাজ কি বা কিভাবে কাজ করে বা অ্যাকচুয়ালি এখানে কি বোঝানো হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল ক্যাথোড রে টিউবের ইন্টারনাল ডিটেলস। এবারে আসো যে হাউ ইট ওয়ার্কস, কিভাবে কাজ করে, হাউ সিএটি ওয়ার্কস বা হাউ ডাজ ইট ওয়ার্কস। তো অ্যাকচুয়ালি এই হাউটা জানা হচ্ছে মেন উদ্দেশ্য, যে কিভাবে কাজ করে। ওকে, তাহলে একদম শুরু থেকে আসো। সো ফার্স্ট অফ অল দ্যার ইজ কানেক্টেড পিন। এই কানেক্টেড পিন দ্বারা কি হয়, টু কানেক্ট দ্য পাওয়ার বা সোর্স, সোর্সের সাথে কানেক্ট করে। কানেক্ট করার পর কি পায়, সেখান থেকে হিট উৎপন্ন হয়। এই হিট উৎপন্ন করার কাজ কার, হিটারের। হিটারের কাজ হচ্ছে এখানে হিট প্রডিউস করা। আচ্ছা, হিট যখন সে প্রডিউস করে তখন কি হয়, দেখো ক্যাথোড, তার এই হিটারের পাশের আবরণটা হচ্ছে ক্যাথোড। অ্যাকচুয়ালি মনে করো ক্যাথোড দিয়ে আবরিত করা, ভিতরে হিটারটা রাখা হয়েছে যাতে সোর্সের সাথে কানেক্ট করার পর এটা পুরোটাই হিট হয়ে যায়। পুরোটাই হিট হলে কি হবে, ক্যাথোডের কাজ কি, ক্যাথোডের কাজ হচ্ছে যে কারেন্ট ফ্লোটা আসে সেটা বাইরে করে ফেলা। দ্যাট মিনস ক্যাথোডের কাজ হচ্ছে কারেন্ট ফ্লোস আউট। এখানে আমি ছোট করে লিখছি যে ক্যাথোডের কাজ হচ্ছে কারেন্ট ফ্লোস আউট, কারেন্টের যে ফ্লোটা থাকে সেটাকে সে বের করে দেয়। কারণ ও যদি ভিতরে নিয়ে বসে থাকে তাহলে তো এই কারেন্টের ফ্লোটা সামনের দিকে যাবে না, লাইটও প্রডিউস হবে না। তো ক্যাথোডের কাজ হচ্ছে কারেন্ট ফ্লোস আউট, কারেন্টের যে ফ্লোটা থাকে সেটা বের করে দেওয়া। আর অ্যানোডের কাজ কিন্তু হচ্ছে কারেন্ট ফ্লোস ফ্রম আউটসাইড, মানে আউটসাইড থেকে যে কারেন্ট ফ্লোটা আসবে, দেখো এটার অপোজিট। ক্যাথোড মানে কি, যে কারেন্ট ফ্লোটা বের করে দেয়া, বাইরে থেকে যে ফ্লোটা আসবে সেটাকে সেই ইনসাইড এ নিবে। দ্যাট মিন্স হচ্ছে কারেন্ট ফ্লোস ফ্রম আউটসাইড। সো অ্যানোড মিন্স হচ্ছে কারেন্ট ফ্লোস ফ্রম আউটসাইড, ক্যাথোড মিন্স হচ্ছে কারেন্ট ফ্লোস আউট। তাহলে কারেন্ট ফ্লো এখানে হিটারের কাজ হচ্ছে হিটটা প্রডিউস করলো, দেন সে কি করলো, ক্যাথোড তো পুরোটা ধরো এখন উত্তপ্ত হয়ে গেল, দেন কারেন্ট ফ্লোটা বাইরে দিকে নিয়ে যাবে। আর এই পাশে যে আবরণটা আছে সেটাকে বলা হচ্ছে কন্ট্রোল গ্রিড। ক্যাথোডের পাশে যে আবরণটা আছে সেটাকে বলা হচ্ছে, এটা আমি নিচের দিকে এপাশে লিখছি, যে কন্ট্রোল গ্রিড, কন্ট্রোল গ্রিড, কন্ট্রোল গ্রিড। মানে কন্ট্রোল গ্রিডের কাজ হচ্ছে ভোল্টেজ মেনটেন করা, যে এটা হাই ভোল্টেজ হবে নাকি লো ভোল্টেজ হবে নাকি মিডিয়াম ভোল্টেজ হবে, এই ভোল্টেজটা মেনটেন করার কাজ হচ্ছে কন্ট্রোল গ্রিডের। হ্যাঁ, তো তাহলে দেখো এখানে এখন পর্যন্ত কি কি দেখলাম, দেয়ার ইজ এ কানেক্টর পিন, এবং কানেক্টর পিন কি করে, টু কানেক্ট দ্য পাওয়ার আর সোর্স, যে পাওয়ার পাওয়ার জন্য সোর্সের সাথে কানেক্ট করে। হ্যাঁ, কানেক্ট করার পরে এবারে আমাদের কি করতে হবে, যে আমার এই যে আমাদের হিটার আছে সেই হিটার দ্বারা কি হয়, এটাতে হিট প্রডিউস হয়, হিট প্রডিউস হওয়ার পর ক্যাথোড থেকে কারেন্ট ফ্লোটা বাইরে দিকে যায়। আচ্ছা, কারেন্ট ফ্লোটা যখন বাইরের দিকে যায়, ইন দ্যাট টাইম যে এর এখানে কি পরিমাণ হিট প্রডিউস হবে বা বাইরের দিকে যাবে সেটা মেনটেন করে হচ্ছে কন্ট্রোল গ্রিড। তার মানে কন্ট্রোল গ্রিড এর কাজ হচ্ছে টু মেনটেন দ্য ভোল্টেজ। সো এবারে তাহলে কাজ কি, তাহলে ক্যাথোড থেকে কারেন্ট ফ্লোটা আউট হয়ে গেল। এবার আমাদের কি আছে, ফোকাসিং অ্যানোড আর হচ্ছে অ্যাক্সেলারেটিং অ্যানোড। সো অ্যানোডের কাজ কি, কারেন্ট ফ্লোস ফ্রম আউটসাইড, বাইরে থেকে কারেন্ট ফ্লো যেটা আসবে সেটাকে নিয়ে আসা। তাহলে এখানে দেখো দুই ধরনের অ্যানোড আছে, এই দুই ধরনের অ্যানোড থাকার কাজ কি, ফোকাসিং অ্যানোডের কাজ হচ্ছে কারেন্ট ফ্লো যেটা আসে সেটাকে সে সামনের দিকে নিয়ে যেতে হেল্প করে, সামনের দিকে নিয়ে যায়, এবং হচ্ছে এটা একটা ভেরি ফাইন বিম, বিম মানে কি লাইট প্রডিউস করার জন্য হেল্প করে। তার মানে হোয়েনএভার ইলেকট্রন ফ্লো এখানে কোথায় আসে, এর ভিতরে আসে, দেন ইট টুয়ার্ডস দ্য স্ক্রিন, এটা স্ক্রিনের দিকে নিয়ে যেতে হেল্প করে বা সামনের দিকে নিয়ে যেতে হেল্প করে, এবং দ্যার ইজ ক্রিয়েটিং দ্য ভেরি ফাইন বিম, একটা লাইট প্রডিউস করে। অ্যাক্সিলারেটিং অ্যানোড, অ্যাক্সিলারেটিং মানে তো অলরেডি আমরা জানি যে ত্বরান্বিত করা, অ্যাক্সিলারেটিং অ্যানোডের কাজও কিন্তু সিমিলার, যে এটা হচ্ছে তোমার কারেন্ট ফ্লোটাকে সামনের দিকে নিয়ে যায়। আর ফোকাসিং অ্যানোড কি করে, বিমের যে সাইজটা, সাইজ কি হবে, পজিশন কি হবে, সে পজিশনটা ডিফাইন করে। এবারে দেখো দ্যার ইজ ভার্টিক্যাল ডিফ্লেক্টিং প্লেটস,
দেখো রাখা আছে হরিজন্টালি, বাট এটাকে বলা হচ্ছে অরিজিনালি এটা কি ভার্টিক্যাল ডিফ্লেক্টিং প্লেটস। তো এভাবে যখন ইলেকট্রন ফ্লো গুলা ত্বরান্বিত ভাবে আসছে, তো এটা কিন্তু ভোল্টেজের উপর ডিপেন্ড করে যে কি পরিমাণ দ্রুত গতিতে আসবে। তো এগুলাতে একদম সোজা লাইন বাই লাইন যাবে এরকম তো না, একদম ডিরেক্ট যাবে এমন না। লোহার দোকানগুলিতে যখন কাজ করে তখন কি হয় যে ওখানে যখন ওরা হচ্ছে কানেক্ট করে, তখন এক ধরনের কি দেখি আমরা যে আগুনের বিচ্ছুরণের মতো দেখি। তো বিচ্ছুরণটা কি একদম স্ট্রেট যায়? ওরকম কিন্তু যায় না, এটা ছড়ানো ছিটানো যায়। ঠিক সেরকম ইলেকট্রন ফ্লোটাও কিন্তু কি হয়, এটা একদম ছড়ানো ছিটানো যেতে থাকে। বাট এই ক্যাথোড এবং অ্যানোডের সাহায্যে এবং এই যে ডিফ্লেক্টিং প্লেটটা ভাবে রাখা, ধরো এখান থেকে যখন ইলেকট্রন সোর্সটা আসছে তখন এখানে কি হবে, ধাক্কা খাবে। তো ধাক্কা খেতে খেতে ডিফ্লেক্টিং প্লেট টা বলা হচ্ছে হরিজন্টাল, বাট রাখা আছে হচ্ছে ভার্টিক্যালি। তো এটাকে আঘাত করার কারণে এটা সামনের দিকে যাবে। এই প্লেটটা দেখো, এটা হরিজন্টাল ডিফ্লেক্টিং প্লেটস বাট ভার্টিক্যালি রাখা। তো এভাবে যখন এসে এই লাইটটা যখন এই ফসফর লেয়ারের উপরে পড়বে, ইলেকট্রনের ওই বিচ্ছুরণ কণাটা, তখন এখানে কি হবে, স্মল স্পট অফ লাইট প্রডিউস হবে। সো যেখানে এই ফসফর লেয়ারের উপরে লাইটের ধাক্কাটা লাগবে, তো সেখানে হচ্ছে কি হবে, লাইট প্রডিউস হবে, আর তখনই আমরা ছবিটা দেখতে পাবো। এখন ছবিটা ধরো কিরকম দেখবো, এটা কিসের উপরে ডিপেন্ড করবে? এটা হচ্ছে পিকচারের ডেফিনেশনের উপরে ডিপেন্ড করবে যে ছবিটা কিরকম দেখবো। লাইক আমরা কি ওখানে ত্রিভুজ দেখবো নাকি মানুষের ছবি দেখবো? দেখো সব ছবির বর্ণনা কি এক? এক না। ছবিতে আমরা কি জানি, দেয়ার ইজ ভ্যালু, ভ্যালু থাকে, সেট অফ ভ্যালু থাকে। তো ওই সেট অফ ভ্যালুর উপরে ডিপেন্ড করবে যে হচ্ছে তোমার ছবিটা কেমন দেখা যাবে। তাহলে এখানে আমার মেইন টার্গেটটা তাহলে আর কি কালার দেখা যাবে বা কি, সেটা তো পরে, আমরা কিন্তু বলছিলাম যে সিআরটি হচ্ছে বেসিক মডেল টু ডিসপ্লে দা আউটপুট ডিভাইসেস বা আউটপুট ডিভাইস ইউজ করার জন্য। সিআরটির এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে বেসিক মডেল প্রত্যেকটা আউটপুট ডিভাইসের জন্য। আচ্ছা, তাহলে ফসফর লেয়ারের কাজ কি, যখন এখানে কোন ইলেকট্রন কণা এসে আঘাত করে তখন দেয়ার ইজ লাইট, লাইট প্রোডাকশন, মানে ও কি করে, ফসফর লেয়ার হচ্ছে লাইট প্রোডিউস করে। আর এখানে দেখো, এখানে সাইডে যে বলা হচ্ছে গ্রাফাইট কোটিং, গ্রাফাইট কিন্তু ইলেকট্রিক কন্ডাক্টিং, দ্যাট মিনস হচ্ছে গ্রাফাইট কোনো লাইট প্রডিউস করতে পারে না। মানে হতে হতে পারে যে আলোক রশ্মি গুলা এদিকেও আঘাত করছে, তখন আলটিমেট এখানে কিন্তু কি হয়ে যাবে যে লাইট প্রডিউস হবে না। বাট যদি ফসফর লেয়ারের উপর ইলেকট্রন কণাটা এসে আঘাত করে, তাহলে হচ্ছে সেখানে লাইট প্রডিউস হবে। আর ফসফর লেয়ারের উপর এসে কতগুলি ইলেকট্রন কণা আঘাত করবে, এটা কিন্তু ডিপেন্ড করবে কিসের উপরে, পিকচার ডেফিনেশনের উপরে, যেটা মেমোরির উপরে, মেমোরিতে কি ধরনের ডেফিনেশন তোমার দেওয়া হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে যে হচ্ছে তোমার কি ধরনের লাইট প্রডিউস হবে। তাহলে দেখো দেখো ইলেকট্রন ফ্লো কিন্তু আমরা জানি যে কয়রকম আছে। ইলেকট্রন ফ্লো কিন্তু হচ্ছে দুই রকম, একটাকে বলা হচ্ছে তোমরা জেনে থাকবে যে একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে ডিসি। সো এসি মিন্স কি, অল্টারনেট, অল্টারনেট কারেন্ট। এসি মিন্স হচ্ছে অল্টারনেট। এই অল্টারনেট কথাটার মানে কি, অল্টারনেট কারেন্ট কথাটার মানে হচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশন, ডিরেকশন থাকে একটা ওয়েতে, ওয়ান ওয়ে ডিরেকশন। আর যদি ডিসি কারেন্ট আমরা বলি, তাহলে ডিরেক্ট কারেন্ট, এটার ডিরেকশন থাকে হচ্ছে টু ওয়ে, ডিরেক্ট কারেন্ট ডিরেকশন হচ্ছে টু ওয়ে, টু ওয়ে। তাহলে এক্সাম্পল যদি আমরা বলি যে ওয়ান ওয়ে আর ডিরেক্ট কারেন্ট, দেখো ইলেকট্রন ফ্লোটা করার জন্য আমাদের এখান থেকে আলটিমেট এই হিটার থেকে কি প্রডিউস হচ্ছে, ইলেকট্রন ফ্লো পাচ্ছি। বাট আলটিমেট ইলেকট্রন ফ্লোটা প্রডিউস করার জন্য আমার কি দরকার, পাওয়ার অফ সোর্স। হ্যাঁ, সেটা এসিও হতে পারে, ডিসিও হতে পারে, মূল কথা হচ্ছে আমার পাওয়াটা মেন উদ্দেশ্য। তো সেই সেখান থেকে আমাদের এসি ডিসিটা জানা জরুরি, যে ওয়ান ওয়ে ডিরেকশন যেগুলো থাকে সেগুলোকে বলা অল্টারনেট কারেন্ট, টু ওয়ে ডিরেকশন থাকলে সেটাকে আমাদের বলা হচ্ছে ডিসি কারেন্ট। তাহলে টু ওয়ে ডিরেকশন এক্সাম্পল যদি আমরা বলি যে টু ওয়ে ডিরেকশন কি আর ওয়ান ওয়ে ডিরেকশন কি, তাহলে দেখো ইলেকট্রিক পাওয়ার সার্কিট, মানে আমরা তো এখন নর্মালি কি ইউজ করি, এসি কারেন্ট, তার মানে ইলেকট্রিক পাওয়ার সার্কিট যেগুলি আছে, অডিও বা রেডিও সিগন্যাল যেগুলি আছে, সেগুলিকে সবগুলি কিন্তু হচ্ছে এসি কারেন্ট। আর ডিসি কারেন্ট কোনগুলি, ব্যাটারি থেকে হতে পারে, সোলার সেল থেকে হতে পারে, এগুলি হচ্ছে, ধরো আমি যদি এক্সাম্পল এখানে লিখি যে ব্যাটারি বা হচ্ছে সোলার সেল, এগুলি হচ্ছে আমার ডিসি কারেন্ট। দেখো আগেকার টেলিভিশনের কথা তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে বা এক্সপিরিয়েন্স করে থাকবে, আগেকার টেলিভিশন গুলা কি হতো, যে লাইক হচ্ছে টেলিভিশনের সাইজটা কিন্তু কিন্তু লাইক সিআরটি মনিটর মতোই ছিল, তাই না? যে পেছন, এখন কি হয়, এখন হচ্ছে ফ্ল্যাট, বাট তখন হচ্ছে পেছনের দিকটা একটা এরকম ডিজাইন থাকতো, যে সামনে থাকতো ঠিক আছে ডিসপ্লে, আর পেছনটা একটু
কি ছিল, হেভি ছিল বা চড়া ছিল। তো সেখানে আমাদের কি হতো, পাওয়ার সোর্সটা কোথা থেকে নেওয়া হতো, যে ব্যাটারি থেকে। বাট এখনকার সব কারেন্টই কিন্তু আমরা কি ইউজ করি, এসি কারেন্ট, অল্টারনেট। তার মানে অল্টারনেট কারেন্টের এক্সাম্পল যদি বলো, তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার সোর্স কিংবা হচ্ছে অডিও বা রেডিও সিগন্যাল, এ ধরনের গুলিকে বলা হচ্ছে ইলেকট্রন এসি কারেন্ট। তাহলে এবারে আবারও চলে আসি আমি ফুল বর্ণনাটায়, যেখানে কি বলা হচ্ছে, আচ্ছা এর সাথে একটা ধরো রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা কম্পেয়ার করি, তাহলে মনে করো হচ্ছে অনেক সময় হয় না, ধরো দুপুর বেলা তোমার জানালাটা হয়তো হালকা একটু খোলা, বাইরে থেকে সূর্যের আলোটা যখন কোথাও এসে পড়ে, তো তখন কি হয়, ওখানে মনে হয় যে একটা আলোক রশ্মি আসতেছে, এবং ভেতরে কিন্তু কিছু ধুলাবালি বলো যেটা বলো, মানে একটা আলোক রশ্মি কিন্তু চকচক চকচক করে, মানে লাইক খুব ভালো মতো খেয়াল করলে এটা বোঝা যায়। অথবা কি হতে পারে, মনে করো আয়না, অনেক সময় তোমরা হয়তো করে থাকবে যে হাতে ছোট আয়না ধরে সামনে রোদের রিফ্লেকশনটা ফেলার জন্য হচ্ছে অন্যদিকে আমরা ঘুরাতাম, তখন কি হতো যে ওই সোর্স অফ লাইট, দেখো রোদও কিন্তু লাইট, আলো, তো ওই সোর্স অফ লাইট যখন তোমার আয়নায় রিফ্লেক্টেড হয়ে অন্য জায়গায় পড়ছে, সেখানে কিন্তু লাইট প্রডিউস হয়। এখানেও সিমিলার জিনিস, যে তোমার হচ্ছে কানেক্টের পিন দ্বারা যখন তুমি কানেক্ট করছো, সেখান থেকে তোমার কি হচ্ছে, ওখান থেকে তোমার ইলেকট্রন ফ্লোটা আসতেছে। তাহলে ইলেকট্রন ফ্লোটা প্রথমে কোথায় আসছে, দেখো ইলেকট্রন ফ্লোটা আসছে আমার এই ক্যাথোডের মধ্যে, এই ক্যাথোডের মধ্যে। তাহলে ক্যাথোডের মধ্যে এখানে ইলেকট্রন, ক্যাথোড থেকে তো আমাকে ইলেকট্রন ফ্লোটা বের করে দিতে হবে, তাহলে বের করতে হলে এই যে উইথ দ্য হেল্প অফ হিটার, এখানে কি হবে, এই পুরো ক্যাথোডের জায়গাটা হচ্ছে স্পেসটা পুরো হিট হয়ে যাবে। আর হিটটা ডিপেন্ড করবে কিসের উপরে, কন্ট্রোল গ্রিড এর উপরে, কারণ তোমার ভোল্টেজটা হাই ভোল্টেজ হবে নাকি লো ভোল্টেজ হবে, মিডিয়াম ভোল্টেজ হবে, দ্যাট ইজ কন্ট্রোলড বাই দ্য কন্ট্রোল গ্রিড। তাহলে ক্যাথোডে যখন ইলেকট্রন ফ্লোটা আসবে, তখন এটা কারেন্ট ফ্লোটাকে সে বাইরের দিকে দিয়ে দিবে। ওকে, বাইরের দিকে যখন দিয়ে দিলো, তাহলে অ্যানোডের কাজ কি, কারেন্ট ফ্লোটা বাইরে থেকে নিজের দিকে নেওয়া। তার মানে হচ্ছে কারেন্ট ফ্লোস ফ্রম আউটসাইড, আউটসাইড থেকে যে কারেন্ট ফ্লোটা আসে সেটা সে নিজের নিজের দিকে নিয়ে নেয়। তাহলে এখানে আবার ফোকাসিং অ্যানোড এবং অ্যাক্সিলারেটিং অ্যানোড। ফোকাসিং অ্যানোডের কাজ হচ্ছে কারেন্ট ফ্লোটাকে সামনের দিকে, টুওয়ার্ডস দ্য স্ক্রিন, সামনের দিকে পাঠানো, এবং হচ্ছে তার সাইজ পজিশন ডিফাইন করা, যেটা এই কারেন্ট ফ্লোটা বা ইলেকট্রন ফ্লোটার সাইজ কত হবে, কোন জায়গায় গিয়ে হিট করবে, তো এভাবে হচ্ছে সে সামনের দিকে পাঠায়। এক্সিলারেটিং অ্যানোডও তাই, যে এই অ্যানোডও কি করে, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাট্রাক্ট দ্য ইলেকট্রন, ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, এবং হচ্ছে অ্যাক্সিলারেট ইনটু টুওয়ার্ডস দ্য স্কোয়ার ওয়েভ, মানে স্কোয়ার ওয়েব এর মতো করে এটা সামনের দিকে নিয়ে যায়, পার্টিকেল ডিফ্লেক্টিং প্লেটস, যাতে আমাদের ইলেকট্রন ফ্লো যেটা আসছে সেটা স্ক্রিন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে হেল্প করে। স্ক্রিনের নিচে যে, ওপরে তো আমরা আসলে গ্লাস দেখি, কিন্তু গ্লাসের ভিতরে যে লেয়ার থাকে সেটাকে বলা হচ্ছে ফসফর কোটিং স্ক্রিন। ফসফর কেন, ফসফরে যদি কোনো ইলেকট্রন কোনো আঘাত করে, তাহলে সেখানে আসলে লাইট প্রডিউস হয়, স্মল স্পট অফ লাইট। আচ্ছা, আর গতদিন যেমন বলছিলাম পিকচার ডেফিনেশন আমাদের কি আকারে থাকে, পিকজেল আকারে থাকে, আর পিকজেলটা কিরকম হবে এটা কিসের উপরে ডিপেন্ড করে, রেজুলেশন এর উপরে। ধরো গতদিন যেমন আমরা বলছিলাম যে রেজুলেশন মানে কি, যেখানে একটা ম্যাট্রিক্স প্রডিউস হয় তাই না, হাইট এবং হচ্ছে উইথ, সো তোমার স্ক্রিনের ডিসপ্লেটা, কারণ সেটার উপরে তো ডিপেন্ড করবে তোমার ছবিটা কেমন দেখা যাবে, তো তোমার এই হাইট এবং উইথ মানে কি, ততটা রো এবং কলাম হবে। লাইক এখানে যদি 1024, আবার যদি তোমার এখানেও উইথও 1024 হয়, তাহলে রো ওয়াইজ তোমার 1024টা রো আছে, এবং কলাম ওয়াইজও 1024টা কলাম আছে। তাহলে এই রো আর কলাম মিলে কি হবে, এই 1024 ইনটু 1024, এতগুলা তোমার রেক্টেঙ্গুলার গ্রিড প্রডিউস হবে, যেগুলাকে আমরা কি বলছি পিকজেল। তাহলে ওই পিকজেলের মধ্যে গিয়ে এই লাইট গুলা হিট করবে, তখন কি হবে, তখন ওখানে লাইট উৎপন্ন হবে এবং আমরা খুব ইজিলি সেখানে ছবিটা দেখতে পারবো। তো এই ছিল মেন প্রসিডিউর ফ্রম দা কোথা থেকে, সোর্স অফ লাইট টু স্ক্রিন, ফসফর লেয়ারের স্ক্রিনের উপরে। তো এই ছিল আমাদের ওভারঅল ক্যাথোড রে টিউব বা সিআরটি মডেল, হাউ ইট ওয়ার্কস, দ্যাট ইজ এক্সপ্লেনেশন। ওকে, আচ্ছা, সো ক্যাথোড রে টিউব এর পরে তাহলে আমরা যদি নেক্সট ডিসপ্লে ডিভাইস এর কথা ভাবি, যে আর কি কি মেথড থাকতে পারে, তো সেটা তাহলে কিভাবে কাজ করে, তাহলে আমরা এখন সেটা দেখবো। তাহলে আবারও বলছি যে আমরা যে মডেলটা দেখলাম সেটা কিন্তু বেসিক, যে আমাদের আউটপুট ডিভাইস আছে সেটার বেসিক মডেল, যে প্রত্যেকটা ডিভাইসই এই মডেলের উপর ভিত্তি করে
তোমার আউটপুট ডিসপ্লে ডিভাইস গুলি কাজ করে। তাহলে এবারে নেক্সট নেক্সট চলে আসি, যে নেক্সট হচ্ছে কিরকম থাকবে। সো ভিডিও ডিসপ্লে ডিভাইসের আমরা ফার্স্ট পোর্শন কমপ্লিট করেছি, যে সিআরটি, দ্যাট মিনস ক্যাথোড রে টিউব। এবার সেকেন্ডে যদি আমরা আসি, তাহলে সেকেন্ডে দেখবো হচ্ছে দ্যার ইজ টু ওয়েজ ডিসপ্লে অ্যান অবজেক্ট অন দ্য স্ক্রিন। স্ক্রিনের উপরে ডিসপ্লে করার জন্য আমাদের দুইটা ওয়ে আছে, তার মানে টু ওয়ে ডিসপ্লে অ্যান অবজেক্ট। যে কোনো একটা অবজেক্ট কে ডিসপ্লে করার জন্য আমাদের দুইটা ওয়ে আছে, কোথায় স্ক্রিনে ডিসপ্লে করার জন্য। সেই দুইটা ওয়ে কি কি সেটা এখন দেখব। আচ্ছা, একটাকে বলা হচ্ছে রাস্টার স্ক্যান ডিসপ্লে, রাস্টার স্ক্যান ডিসপ্লে, আর একটা হচ্ছে রাস্টার স্ক্যান ডিসপ্লে, আরেকটা হচ্ছে র্যান্ডম র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। তাহলে এবং এই রাস্টার এবং র্যান্ডম কিভাবে কাজ করে এটা এখন আমরা দেখব। সো দেয়ার ইজ টু ওয়েজ ডিসপ্লে অ্যান অবজেক্ট। একটা অবজেক্ট কে ডিসপ্লে করার জন্য দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে রাস্টার স্ক্যান ডিসপ্লে, আরেকটা হচ্ছে র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। সো ফার্স্টে আসি আমরা রাস্টার স্ক্যান ডিসপ্লে। রাস্টার স্ক্যান ডিসপ্লেতে কিভাবে কাজ করে দেখো, আমরা তো বলছি যে আমাদের ধরো এটা যদি ডিসপ্লে হয়, তাহলে এখানে কি থাকে, রেক্টেঙ্গুলার গ্রিড থাকে, যেগুলাকে আমরা বলছি পিক্সেল। সো এই যে কতগুলা গ্রিড হবে এটা ডিফাইন করে হচ্ছে, এবং হাইট এবং উইথের তোমার ভ্যালু কত, তো দ্যাট ইজ কল্ড রেজুলেশন। সো এটার উপরে ডিপেন্ড করে যে কতগুলা গ্রিড থাকে। এখন এখানে মনে করো একটা ত্রিভুজ ড্র করতে হবে, ত্রিভুজ তো কি থাকবে দেখো, দ্যার ইজ, আমরা কিন্তু এখন এটা রাস্টার স্ক্যান ডিসপ্লের কথা বলছি, হ্যাঁ এটা। সো এখানে একটা ইলেকট্রন গান থাকবে, যেটা ইলেকট্রন গান মানে কি বন্ধুক, সো ইলেকট্রন গানের কাজ হচ্ছে কি, ইলেকট্রনের ফ্লোটাকে বের করে বের করা। যেমন ওই যে কানেক্টের সাহায্যে কানেক্ট করলে কি হয়, ইলেকট্রন ফ্লোটা বের হয়ে যায়। সো ইলেকট্রন গানের কাজ হচ্ছে ইলেকট্রন ফ্লোটাকে বের করা, আদারওয়াইজ ইলেকট্রন ফ্লো স্ক্রিনের উপরে না পড়লে তো আমরা ছবিটা দেখতে পাবো না। তাহলে এই ইলেকট্রন গানটা কি করে দেখো, পিকচার ডেফিনেশন কোথায় থাকবে, মেমোরিতে স্টোর থাকবে পিকচার ডেফিনেশন। তো পিকচার ডেফিনেশন যদি মেমোরিতে স্টোর থাকে, ও কি জানে যে ওকে এই ত্রিভুজটা ড্র করতে হবে। তাহলে এই ত্রিভুজটা ড্র করতে হলে সে কিভাবে ভিজিট করবে দেখো, ত্রিভুজের হতে পারে কি, এখানে একটা এইখানকার ভ্যালু আছে, এখানকার ভ্যালু আছে, এবং হচ্ছে এখানকার ভ্যালু আছে, তো তিনটা পিক্সেলের ভ্যালু এখানে ড্র করে দেন, কানেক্ট করে দিলেও তো একটা ত্রিভুজ হয়ে যায়। তো রাস্টার স্ক্যান ডিসপ্লেতে কি করে, সে ভিজিট করে হচ্ছে রো ওয়াইজ। ধরো এভাবে, ধরো এখানে এখানে যদি আমাদের 0 থেকে শুরু হয়, আর এখানে 1024, এখানে 0 থেকে 1024, আর ভ্যালু গুলা হচ্ছে এখানকার ভ্যালু ইন বিটুইন, তো কি করবে, সে শুরু থেকে ভিজিট করা শুরু করে। প্রত্যেকটা ভিজিট করে এসে যখন দেখে যে ওর এই জায়গাটায়, সাপোজ ধরো এখানে তার ত্রিভুজের এই এটা ড্র করতে হবে এই পয়েন্টটা, তখন সে এই পিক্সেলটাকে ফিল আপ করে দিবে। হ্যাঁ, তো এভাবে প্রত্যেকটা পিক্সেল ফিল আপ করে দিবে, তখন আমরা কি দেখতে পাবো, একটা ত্রিভুজ দেখতে পাবো। তো ভিজিটটা কি করে করে, সে রো ওয়াইজ ভিজিট করে, মানে পুরোটা স্ক্রিনে ভিজিট করে। যেখানে যেখানে পিকচার ডেফিনেশন পাবে, সেখানে সেখানে কালার প্রডিউস করবে, যেখানে পাবে না সেখানে করবে না। কিন্তু এই প্রত্যেকটা, ধরো এখানে এসে ত্রিভুজটা শেষ হয়েছে, বাট ও এই ইলেকট্রন গানটা, তার ইলেকট্রন ফ্লোটা ভিজিট করা শেষ করবে এখানে এসে। দ্যাট মিনস রাস্টার স্ক্যান ডিসপ্লেতে কি হয় দেখো, রাস্টার স্ক্যান ডিসপ্লেতে হচ্ছে ইলেকট্রন বিম ভিজিটস ওয়ান রো এট এ টাইম। তার মানে আমি লিখছি ইলেকট্রন বিম, ইলেকট্রন বিম ভিজিটস রো ওয়াইজ, রো ওয়াইজ। দ্যাট মিনস রাস্টার স্ক্যান ডিসপ্লেতে মেন কনসেপ্টটা হচ্ছে ইলেকট্রন, যে বিমটা আছে সেটা ভিজিট করে রো ওয়াইজ। ওকে, দেন কি হয়, ইন্টেন্সিটি টার্ন অন অ্যান্ড অফ। ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি মানে কি, ইন্টেন্সিটি কথাটার মানে হচ্ছে উজ্জ্বল্য। মানে এই পিক্সেলের উপরে যখন হচ্ছে কোনো লাইট পড়বে, তখন তার মানে কি ইন্টেন্সিটি হাই, দ্যাট মিন্স ওখানে লাইট প্রডিউস হয়েছে, বা ইন্টেন্সিটি অন, আর যখন হচ্ছে লাইট প্রডিউস হবে না তখন ইন্টেন্সিটি অফ। তার মানে কন্টিনিউসলি কি হবে, ইন্টেন্সিটি ইজ টার্ন অন অ্যান্ড অফ। যেহেতু রো ওয়াইজ ভিজিট করছে, তার মানে হচ্ছে ইন্টেন্সিটিটা টার্ন অন এবং হচ্ছে অফ হবে, টার্ন অন অথবা কি হবে, অর অফ, অন হতে পারে অফ হতে পারে, ডিপেন্ডস অন দা পিকচার ডেফিনেশন। আচ্ছা, পিকচার ডেফিনেশন যেখানে স্টোর করা হয়, সেখানে আমরা কি বলছি, সেই জায়গা সেটার নাম হচ্ছে মেমোরি, রিফ্রেশ বাফার, অথবা হচ্ছে ফ্রেম বাফার। তার মানে পিকচার ডেফিনেশন
পিকচার ডেফিনেশন ইজ স্টোরড, অথবা আমরা যদি বলি রিফ্রেশ বাফার অথবা হচ্ছে ফ্রেম বাফার, সেখানে কি হয়, ধরো আমি একবার লিখছি রিফ্রেশ বাফার, অথবা বলতে পারি হচ্ছে ফ্রেম বাফার। ফ্রেম বাফার এখানে কি হয়, এখানে হচ্ছে পিকচারের যে বর্ণনাটা থাকে যে কিরকম ছবি হবে, পিকচার ডেফিনেশন ইজ স্টোরড, অথবা পিকচার ডেফিনেশন স্টোরেজ, এটা হচ্ছে রিফ্রেশ বাফার অথবা হচ্ছে ফ্রেম বাফার। এবারে মেইন যে সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে যে রাস্টার স্ক্যান ডিসপ্লেতে তুমি রিয়েলিস্টিক ইমেজ শো করাতে পারো। রিয়েলিস্টিক ইমেজ হচ্ছে কি, মনে করো তুমি কোনো ভিউ, ন্যাচারের কোনো ছবি তুলছো, লাইক গাছপালা সহ কোনো ছবি তুলছো, তো ওখানে কি হয়, সব গাছের কালার তো একই রকম থাকে না, সব পাতার সাইজ একই রকম থাকে না, দ্যাট মিন্স কিছু ছবি তোমার কি হতে পারে, বা মেঘের ছবি তুলছো, মেঘের কালার তো পুরো আকাশ তো নীল সবসময় থাকে না, মেঘের কিছু কিছু কালার কি হবে, হালকা হবে, যেটা তুমি স্ক্রিনে ডিসপ্লে করতে হলে তোমার এখানে রিয়েলিস্টিক ইমেজ যদি তোমার স্ক্রিনটা ডিসপ্লে করানোর মতো ক্যাপাবল না হয় তাহলে কি হবে, ওখানে ডিসপ্লে করানো যাবে না। সো রাস্টার স্ক্যান ডিসপ্লে এর মেইন যে সুবিধা সেটা হচ্ছে ক্যান শো দা রিয়েলিস্টিক ইমেজ, অথবা এটা ইট ক্যান কি করতে পারে, ডিসপ্লে দা রিয়েলিস্টিক ইমেজ, যে রিয়েলিস্টিক ইমেজটা আছে সেই রিয়েলিস্টিক ইমেজটা সে ডিসপ্লে করতে পারে। ঠিক আছে, তাহলে আবারও আমরা যদি আসি রাস্টার স্ক্যান ডিসপ্লে তে কি পার্স কাজ কি, দেয়ার ইজ এ ইলেকট্রন গান, ইলেকট্রন গান ভিজিটস রো ওয়াইজ ওয়ান এট এ টাইম, দেন কি হয়, দেয়ার ইজ এ ইন্টেন্সিটি লেভেল, সো ইন্টেন্সিটি টার্ন অন এন্ড অফ কিসের উপরে ডিপেন্ড করে, ডিপেন্ড অন দা পিকচার ডেফিনেশন, ওকে, সো পিকচার ডেফিনেশন ইজ কল্ড, পিকচার ডেফিনেশন স্টোরেজ ইজ কল্ড রিফ্রেশ বাফার অর ফ্রেম বাফার, অ্যান্ড কি করতে পারে, রাস্টার স্ক্যান ডিসপ্লে ক্যান ডিসপ্লে বা ক্যান শো দা রিয়েলিস্টিক ইমেজ। সো এই ছিল আমাদের রাস্টার স্ক্যান ডিসপ্লে এর ওয়ার্কিং অ্যাক্টিভিটিস, যে কিভাবে সে পিকচার ডেফিনেশনটা স্টোর করে। এবারে আসো র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। ওকে, আরো একটা জিনিস, যে এই যে ছবিটা যে যেহেতু রো ওয়াইজ ভিজিট করছে, তাহলে আমরা আমরা তো যখন ডিসপ্লে দেখি আমরা তো এটা বুঝতে পারি না যে সে হচ্ছে কত দ্রুত ছবিটা আমাদেরকে শো করছে, তো এটা কি হবে, রিফ্রেশ বাফার রেট, মানে রিফ্রেশিং, রিফ্রেশ মানে কি, যে কন্টিনিউস রিফ্রেশ করা, সো রিফ্রেশ বাফার রেটটা কত হবে রাস্টার স্ক্যান ডিসপ্লেতে, এটা হচ্ছে 60 to 80 per second, সো 60 to 80 per second, তো রিফ্রেশ বাফার রেট তার মানে 1 সেকেন্ডে 60 থেকে 80 বার সে ফ্রেমটা চেঞ্জ করতে পারে। রিফ্রেশ বাফার রেট 60 to 80 ফ্রেমস পার সেকেন্ড, ফ্রেমস মানে 60 থেকে 80 বার 1 সেকেন্ডের মধ্যে সে ফ্রেমটা চেঞ্জ করতে পারে। এই জন্য আমাদের কাছে খুব স্মুথ আর ছবি মনে হয় যে জাস্ট ক্লিক করলাম দেখলাম, আসলে ক্লিক করলাম দেখলাম না, ওই সেকেন্ডের মধ্যে এতবার ফ্রেমিংটা চেঞ্জ হয়। ভিডিওর কথা যদি চিন্তা করো, ভিডিওতে কি হয়, আমরা কি জানি যে ওখানে হচ্ছে ভিডিওতে আমরা জানি যে সেখানে পিকচার এবং অডিও নিয়ে হচ্ছে ভিডিও তৈরি হয়, কিন্তু আমাদের কাছে গতিশীল মনে হয়, তার মানে এই রিফ্রেশিং বাফার রেট কিন্তু ওখানে অনেকভাবে হেল্প করে। যদি এটা অনেক বেশি স্লো হয় তাহলে তো খুব বেশি গতিশীল বা স্মুথ আর মনে হবে না আমাদের কাছে। সো তাহলে এই ছিল আমাদের রিফ্রেশ বাফার রেট, 60 থেকে 80 বার হচ্ছে ফ্রেম পার সেকেন্ডে চেঞ্জ করে। এবারে আসো র্যান্ডম স্ক্যান ডিসপ্লে এটা কিভাবে কাজ করে। সো র্যান্ডম স্ক্যান ডিসপ্লে শুরুতে যদি আমরা যাই, সো এখানে আমার স্ক্রিন থাকবে এবং সেটা কি থাকবে, পিক্সেলাইজ থাকবে, দ্যাট মিন্স রেক্টাঙ্গুলার গ্রিড থাকবে, সো এখানেও তো পিকচার ডেফিনেশন থাকবে, মানে পিকচারের বর্ণনা না থাকলে তো আমরা ছবি আঁকাতে পারবো না। তাহলে এবং এখানেও কি থাকবে, তোমার ইলেকট্রন গান থাকবে, যেটার কাজ হচ্ছে ছবিটা ড্র করা, কিন্তু এখানে ছবির ব্যাপারটা হচ্ছে ডিরেক্ট ছবি ড্র করে। মনে করো এখানে ত্রিভুজ ড্র করতে হবে, ওকে ফাইন, সে ডিরেক্ট ছবিটা ড্র করবে, সে কিন্তু রো ওয়াইজ ভিজিট করবে না, মানে পুরো তোমার ধরো স্ক্রিনের তুমি একটা জায়গায় হচ্ছে বাংলাদেশের পতাকা দেখাতে চাও শুধু, তো এই পতাকা দেখানোর জন্য তোমার তো পুরো স্ক্রিন ভিজিট করার দরকার নাই। হ্যাঁ, মানে র্যান্ডম স্ক্রিন ডিসপ্লে কি করে, সে হচ্ছে যেখানে ডিরেক্ট ছবি স্পেসিফাইড পজিশনে ছবিটা ড্র করে, ও রো ওয়াইজ ওর ইলেকট্রন গানটা ভিজিট করে না। তো এটা কি হচ্ছে, এই জন্য এটাকে বলা হয়, এখন ডেফিনেশন যদি আমরা বলি, এটাকে বলা হচ্ছে লাইন ড্রয়িং অ্যাপ্লিকেশন, লাইন ড্রয়িং অ্যাপ্লিকেশন। আর কি বলা হয় দেখো, ইলেকট্রন বিম, এখান থেকে আসলে কি আসে, ইলেকট্রন বিম,
তাহলে এই ইলেকট্রন বিম হচ্ছে ডিরেক্টলি কি করে, ভিজিট করে তোমার একদম যে স্ক্রিনে যেখানে দরকার সেখানে। তার মানে ইলেকট্রন বিম ডিরেক্টলি ডিরেক্টলি স্পটেড কোথায় হয়, ধরো ডিরেক্টলি স্পটেড যদি আমরা বলি তাহলে হচ্ছে টু দা স্পেসিফিক স্ক্রিন অথবা টু দা পার্টস অফ স্ক্রিন, যে স্ক্রিনের যেখানে দরকার ঠিক সেখানে গিয়ে সে স্পটেড করে, অন্য কোথাও ডিরেক্টলি ভিজিট করে না। আর কি করে দেখো, এটা যেহেতু ডিরেক্টলি স্পটেড করে সো, এবং রো ওয়াইজ ভিজিট করে না, তার মানে হচ্ছে এখানে রিয়েলিস্টিক ইমেজ দেখানো যায় না। তো এটা ইট ক্যানট ক্যানট ডিসপ্লে দা রিয়েলিস্টিক ইমেজ। কিন্তু এখানে রিয়েলিস্টিক ইমেজ না দেখাতে পারলেও সুবিধাটা কি, ইমেজটা ধরো, তার মানে লাইন ড্রয়িং অ্যাপ্লিকেশন মানে কি, ভেক্টর ইমেজ, তোমরা অনেকে হচ্ছে ভেক্টর ইমেজের ইউজ হয়তো জেনে থাকবে যে এটা কি হয়, এটা জুম করলেও ব্লারি হয় না বা ফেটে যায় না, তার মানে ছবির কোয়ালিটিটা বা রেজুলেশনটা ভীষণই ভালো থাকে। কিন্তু তুমি রিয়েলিস্টিক ইমেজ দেখাতে চাইলে র্যান্ডম স্ক্রিন ডিসপ্লেতে এটা হচ্ছে দেখানো যাবে না, ক্যানট ডিসপ্লে দা রিয়েলিস্টিক ইমেজ। আর এটা রিফ্রেশিং রেটটা হচ্ছে 30 to 60 per second, যেহেতু এটা হচ্ছে রো ওয়াইজ ভিজিট করে না, সো এটা রিফ্রেশ রেট হচ্ছে 30 to 60 per second। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের বেসিক্যালি হচ্ছে র্যান্ডম স্ক্যান ডিসপ্লে এবং রাস্টার স্ক্যান ডিসপ্লের মধ্যে ডিফারেন্স, যে র্যান্ডম স্ক্যান ডিসপ্লেতে কি হয়, এটা লাইন ড্রয়িং অ্যাপ্লিকেশন, আর অপরদিকে রাস্টার স্ক্যান ডিসপ্লে রো ওয়াইজ ভিজিট করে। তারপরে যেহেতু রো ওয়াইজ ভিজিট করে তাহলে যেখানে যেখানে ওর ছবিটা থাকে সেখানে ছবিটার ডেফিনেশন থাকে সেখানে সেখানে লাইট প্রডিউস হয় রাস্টার স্ক্যান ডিসপ্লেতে। র্যান্ডম স্ক্যান ডিসপ্লেতে কি করে, যেখানে ছবিটা ড্র করতে হবে স্ক্রিনে সে ডিরেক্টলি ওখানেই স্পটেড করে, অন্য কোথাও ভিজিট করার প্রয়োজন নাই, যেহেতু ওটা রো ওয়াইজ রাস্টার স্ক্যান ডিসপ্লে ভিজিট করে সেজন্য রিয়েলিস্টিক ইমেজ শো করাতে পারে, আর র্যান্ডম স্ক্যান ডিসপ্লেতে রিয়েলিস্টিক ইমেজ শো করানো যায় না। রিফ্রেশিং রেট হচ্ছে রাস্টার স্ক্যান ডিসপ্লেতে তোমার 60 to 80 per second, আর র্যান্ডম স্ক্যান ডিসপ্লেতে হচ্ছে 30 to 60 frames per second, মানে 1 সেকেন্ডে 30 থেকে 60 বার হচ্ছে তোমার রিফ্রেশিং রেটটা কাজ করে।